এই যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা লোকসভা ভোট আর কি, তো সেটাকে তো নগণ্য করা যায় না, না তো সেই কারণেই আমরা এটাই ডিসাইড করি যে বিয়ের পরে ডাইরেক্ট এখানে এসেই আমরা ভোটটা দিয়ে বাড়িতে গিয়ে তারপর বাদ বাকি কাজকর্ম হবে। বিয়ের পর সোজা শ্বশুর বাড়ি না গিয়ে একেবারে ভোট কেন্দ্রে অনুভূতিটা কেমন? কখনো ভেবেছিলেন যে সোজা মানে বাবার বাড়ির থেকে একেবারে ভোট কেন্দ্রে আসবেন? লাইনে কি দাঁড়াতে হয়েছে নাকি ভিড় ছিল না? সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে নিজের বাড়িতে নয় সোজা ভোট কেন্দ্রে ছুটলেন আলিপুরদুয়ার জেলার বীরপাড়া শরৎ চ্যাটার্জি কলোনির যুবক অঙ্কিত রায়। তার স্ত্রী শ্রেয়সী মিত্র বীরপাড়ার ভোটার। আগে বীরপাড়াতেই থাকতেন তারা, তবে কিছুদিন ধরে কোচবিহারে রয়েছেন, কারণ শ্রেয়সীর বাবা অভিজিৎ মিত্র চাকরি সূত্রে কোচবিহারে বদলি হয়েছেন। তবে এখনও বীরপাড়ার ভোটার শ্রেয়সীদের পরিবার। এদিন কোচবিহার থেকে সোজা বীরপাড়া গার্লস হাইস্কুল কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শ্রেয়সী। বীরপাড়া হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন অঙ্কিত। ইঞ্জিনিয়ার অঙ্কিত একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বিয়ের দিনক্ষণ স্থির হয় কিছুদিন আগেই, তবে লোকসভা ভোটে অংশ নেবেন ওরা তা আগেই ঠিক করেছিলেন। অঙ্কিতের মামা কমল রায় জানান বৃহস্পতিবার রাতে বিয়ে হয়েছে, আজ বাসি বিয়ের কথা, কিন্তু আজ তো ভোট, তাই গতকালই বাসি বিয়ে সেরে ফেলা হয়েছিল। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।